আজকে হ্যাপি বার্থডে, আজকে আমার কুকু বার্থডে। দেখতেই পাচ্ছ কুকুরের বড় রাধা মাধবকে, আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট গোপুরাম, হাতে কি সুন্দর একটা বাঁশি দেখতে পাচ্ছ। এবারে সমস্ত গয়না এটা আমার রাধা মা, রাধা রানী, আমার ছোট্ট রাধা রানী, যেটাকে তোমরা লালি বলো। এই যে বাকি গোপাল কৃষ্ণ সব এদিকে, এখনও কিছুই রেডি হয়নি, জানি না কতক্ষণে হবে। তাও এই এই ঠাকুরের জামাটা একটু দেখাবো, শঙ্খ, এখনও পুজো, এর পরে জানি না কতটা ভিডিও রিলেজ যেতে পারবে। যাই হোক, এগুলো আপাতত দিয়ে বসানো হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে কোনো ভোগের আগেই ঠাকুরের যেহেতু জন্মদিন, সেহেতু আট কড়াই দিতে হয় ষষ্ঠী পুজোর মতো করে। এটা গেল এক, বাকি তোমাদের আরেকজনকে দেখাই, সেখানে দোল্লায় বসে আছে দিব্য। হ্যাঁ, তার কোনো কাজ নেই আপাতত এখানে। আচ্ছা, এবারে গয়না যত আছে সব গয়না কিন্তু মামার বাড়ি থেকে তত্ত্ব পেয়েছে, কারণ পুরো যেরমভাবে নাতি নাতনিদের সব গিফট আসে সেইভাবেই হয়। তো এবারে দাদু দিদারা ওই ইয়ে দিয়েছে আর কি, গয়না দিয়েছে, আর জামা তো চললই। এটা ঠাকুরের গিফট এবারে, যেটা স্নান করে পরবে বলে রাখা আছে, যারা পরবে তারা এখনও নাবেনি। দেখতেই পাচ্ছ এসব দিয়ে বসিয়ে রাখা হয়েছে, নাহলে এতগুলো দুষ্টু গোপালকে বসানোটা চারটি কথা নয়। আচ্ছা, আর একটা গিফট তো দেখাই, এবারে এই গিফটটা কেনা হয়েছে যাতে বেড়াতে যাওয়ার সুবিধে হয়, মশারি সঙ্গে দেখতে নিচ্ছে না, সব রেডি হচ্ছে আপাতত। তা তো তাকা আমার দিকে, হাওয়া কর, ঠাকুরকে হাওয়া কর। ওম বাসুদেবায় নমঃ।